ওবায়দুল কাদের একটা নিকৃষ্ট লোক ছিল, প্রতিরাতে একটা করে মেয়ে লাগতে হানার, আমি প্রতিরাতে একজন করে মেয়ে পাঠাতে। আওয়ামী সরকারের পতনের পর থেকে তাদের একের পর এক অপকর্ম বেরিয়ে আসছে। এতদিন দেশের জনগণ কেবল লীগের নেতাদের দুর্নীতির খবর জানলেও এখন জানতে পারছে নারী কেলেঙ্কারির খবরও। দলটির বুইড়া বুইড়া এমপি মন্ত্রীরাও জড়িয়েছে নারী কেলেঙ্কারিতে। স্ত্রী পরিবার রেখে গভীর রাতে মগ্ন হতো কচি কচি তরুণীদের ভোগবিলাসে। এই কাজ থেকে বিরত থাকেনি ওবায়দুল কাদেরের মতো এক পা কবরে দেওয়া মন্ত্রীও। উঠতি এক নায়িকার সাথে ছিল তার অন্তরঙ্গ সম্পর্ক। তার বুকে মাথা না রাখলে রীতিমতো ঘুমই হতো না কাদেরের। সে নায়িকা কাদেরের কাছে পাঠাত আরও নানান তরুণী, এমনই খবর উঠেছে দেশের প্রথম সারির গণমাধ্যমেও। কাদেরের সে রক্ষিতা ও দালালের নাম জাহারা মিতু। একটি প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখে জাহারা মিতু, তারপর উপস্থাপনা হয়ে চলচ্চিত্রে অভিনয় করেছে। তাকে নিয়ে অতীতেও আলোচনাও কম হয় নাই, বিশেষ করে মন্ত্রীর সঙ্গে সখ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কদিন আগে দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসত জাহারা মিতু। তবে এ কথা অস্বীকার করেছে এই উঠতি অভিনয় শিল্পী। অস্বীকার করলেও মিথ্যা হয়ে যাচ্ছে না, কারণ কাদেরের সাথে তার সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট। তার সিনেমায় মহরতে হাজির হয়েছিল কাদের, তারপর বইমেলায় ব্যস্ততা সত্ত্বেও ওবায়দুল কাদের নায়িকার কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করতে যায়। এর আগে মিতু সাবেক মন্ত্রী ডক্টর মোরাদ হাসানের সঙ্গেও সখ্যতা গড়ে তুলেছিল। সম্ভবত মোরাদের পতনের পরই কাদেরের সাথে সম্পর্কে জড়াই। নায়িকা হিসেবে অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে না পারা মিতু মন্ত্রীদের মনে কিভাবে জায়গা করে নিয়েছিল সেটা বুঝতে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। মূলত আরেক অভিনেত্রী নিপুণের মতোই সেও রক্ষিতা ছিল বলেই ভাবনা নেটিজেনদের। না হলে এত জুনিয়র নায়িকা হয়েও কিভাবে সে এত বিলাসী লাইফ লিড করত, এই প্রশ্ন উঠেছে এখন। এছাড়া একবার বিয়ে করেও সংসারে থিতু না হবার ব্যাপারটাও তো রয়েছে। জানা গেছে স্বামীকে রেখে মিতু রাত বিরাতে বাহিরে যেত, তাতে স্বামী অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দেয়। তবে মিতু ডিভোর্সের সকল দায়ভার তার স্বামীর ওপরই দিয়ে দেয়, নিজের নষ্টামি আড়াল করতে চায়। ধারণা করা হচ্ছে মিতু শিল্পকলা একাডেমির সদ্য সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির হাত ধরে মন্ত্রীদের সাথে মিতুর সম্পর্ক। এই লাকি আওয়ামী এমপি মন্ত্রীদের কাছে সুন্দরী তরুণী পাঠাত। হতে পারে মিতুও এভাবেই কাদেরকে বশ করেছিল, যদিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মিতু এসব কিছুকে বানোয়ার দাবি করেছে। এক ফেসবুক পোস্টে জাহারা মিতু বলেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায়। মানে মিতু এখনও কাদেরকে মন্ত্রী দাবি করেছে, সে সাথে সম্মানের সাথে সর্বোচ্চ যুক্ত করেছে। এভাবেই কাদেরের প্রতি দরদ দেখিয়ে সে লিখেছে, এর থেকে হাস্যকর নিউজ আমি বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে? কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। এটিকে ভিউ বাণিজ্য উল্লেখ করে বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন? একটাবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সাথে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা, একটু একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যি দাবি করেন, আজ থেকে আর কইরেন না, আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খোলাইলেন কেন? নিজের থেকে বড় পুরুষদের পছন্দ করেন না, কাউকে বিশ্বাস করতে পারেন না সহ নানান টাল বাহানা করে মিতু লিখেছে, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। অনেক ইন্টারভিউতে বলেছি, আমার থেকে একদিনের বড় কোনো ছেলেকেও আমার ভালো লাগে না। গত 3.5 বছর আগে এমন এক ধোকাবাজের সাথে সম্পর্ক ভেঙেছিল যে এরপর সম্পর্ক জিনিসটাই আমার প্যারা মনে হয়। এখানে সে তার স্বামীকে ধোকাবাজ বলেছে, অথচ তার সাবেক স্বামীর কাছের লোকজন তাকে ধোকাবাজ বলে। পরিশেষে এসব অভিযোগ থেকে বাঁচতে মিতু একটা প্রেম করে প্রেমিক নিয়ে হাজির হবার কথা বলে। জাহারা মিতু লিখেছে, আপনাদের অত্যাচারে মনে হচ্ছে একটা প্রেম করে প্রেমিক সামনে আনতে হবে, তাহলে যদি আপনাদের একটু মনের আনচান ভাব কমে আর কি, তখন আর আবল তাবল প্রেম কাহিনী বানানো লাগবে না। বিপরীতে মিতুর সুগার ড্যাড কাদেরের কোনো বক্তব্য মিলেনি। এসব নিয়ে তার বক্তব্যের সময় ও সুযোগও অবশ্য হবে না, কারণ জীবন বাঁচাতে কাদের যে কোথায় লুকিয়ে আছে কেউ জানে না। তবে কাদের যে নিকৃষ্ট লোক ছিল, সে যে নারী লোভী ছিল, কেবল মিতুকে দিয়েই যে তার কাজ হতো না, একদিন এক একজনকে লাগত, এসব অভিযোগও উঠতে শুরু করেছে। BV71 নামের একটা ইউটিউব চ্যানেলে এ নিয়ে এক তরুণ একটি সাক্ষাৎকারও দিয়েছে। সাক্ষাৎকারে সেই তরুণ জানিয়েছে, মিতু নিজে সময় দেবার পাশাপাশি উঠতি তরুণীদের কাদেরের কাছে পাঠাত। সুপ্রিয় দর্শক, কাদেরের ও মিতুর নামে এসব অভিযোগ নিয়ে আপনার মতামত কি?
আপনার দৃষ্টিতে এসব কতটা সত্য মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনার কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।